বর্তমান আমার গোর্খাতিরের ওচৰত যে ব্রহ্মপুত্র মথাউরি আছে, তো মথাউরিটা পর্যবেক্ষণ করবা আছো। এটি মানে গোর্খাতিরের যেখান ফিল্ড আছিল, যাবারতো আধা ভাঙি আনিছিল, এইবার মানে আৰু প্রায় যেটু বরষুণ আছে প্রায় এসপ্তাহ দশ দিন ধরে কন্টিনিউয়াসলি বরষুণ আছে। বরষুণ হওয়ার ফলত মানে কি কথা চাব পড়ে, এইটু এখান আছিল মস্ত ডাঙার গোর্খাতিরের ফিল্ড। এতে আমি খেলা খেলছিল আগতে, কিন্তু খহে খহে যাই ফেলে এটা নাই, এই নামান আছে এখানেই সেটি সেটি পার এইখানে যেটু স্পীডত মানে ঢৌতো আহি আছে, ভয় লাগে মোর তলত দেখিন চাবা সব গাইছ অবস্থা একেবারে ভয়ানক। নিবাস এবার যাব না নাই, কেনে লাগে তোর কিন্তু কেনে লাগে তোর এবার অনুমান কেনে? অনুমান এবার বিরাট ডেঞ্জারাস পানি হয়েছে, অল্প জোরকে কো পানি এবার বিরাট ডেঞ্জার মানে কি তাহলে মথাউরি খুব না কি জবাব তো হয়েছিল, কিন্তু পানি কম কারণে পানি খিনি হেরি নহল আকো বেরানে ফিলখান গতে লয়ে গেছি, বাকি মথাউরি তো কিবা করে নদী আর মথাউরি তো একটু পুরা মেরামতি করছে, এইফালে বস্তা বস্তা দি ফেলে আর পুরা ফুল স্পিডত কাম চলি আছে। চাও বনুয়া সকলে কাম করে আছে আর এইফালে জেসিপি নন স্টপ লাগিয়ে আছে মথাউরি তো ও র ফিলখান খান্দি খান্দি মাতি আমি অল্লাবত থাকি মানে আমি নপৰিলোঁ মানে পানীত, ইটো গেলা হইলি আৰু ই ঠেলে দিম আমি শক্তি দিছি তই হেঁচি দিছা গেৰাণ্টি আছে বসার কারণে আপ্রাণ চেষ্টা সব চলে আছে, এই বস্তাত মাটি ভরে আছে, সব বস্তাত মাটি ভরে আছে। বর্তমান ফুটফুটি দিয়ে এই চাক নদীর মাজত এইবিলাক মানে পোস্টবিলাক ফেলে দিয়েছে, যাদের ঢৌটো মানে এতে বেশি তাতে মথাউরিটো ভাঙছিল, কিন্তু পানি কম হওয়ার কারণে মানে পানিখিনি সেইফালে নেগলাক, কিন্তু এবার যেটু স্পীডত বহুত সলকান এবার মানে বরষুণ যা গাইছে, আর দুই মাস যদি ইনকে কন্টিনিউ আয় দিতে হলে আর ভাবি লবি আর শেষ। গেতাদের এটা উদ্দেশ্য যাতে মানে ঢৌটো আর যেমন তলত যাব না ঢৌটো তলর পর ঢৌটো যাতে হেৰি রোধ করবা পারে, আর এতে যদি ঢৌটো রোধ করে মাঝেদি যাব না নাই মাঝেদি গেলে প্রবলেম নেই, এই কারণে সাই যাতে ঢৌটো এইগুলান দিছি কারণে এইগুলান কে ভাঙে নাই, এই এই যেমান এতে দিব সেমান বস্তু রখি যাব, এই চলি গেলে সেইফালে যাই আছে। এতে আমার এটা মরবাই হচ্ছিল আর কাছে কথা এই সাতা তো গাই যাবার এইখানি জায়গাত ইনকে হয়েছিল, মানে সেইকারণে এইবার এই গান বস্তা সস্তা দি ফেলে পুরা বান মারি দিছে, কিন্তু এইফালে এটা প্রেসারে পড়া না, সেইকারণে এইফালে প্রেসার পড়া না, এটা পরিবার আছে সেইফালে এই সেটি সাইডে প্রেসার উঠেছে, সেইফালে বান দিয়া নাই কারণে সেইফালে প্রেসার পরিবার আছে। এটা খুব বস্তা আর বনে আছে, বস্তা বনার পিছত এই বস্তা এই বস্তাখান মস্ত স্ট্রং বস্তা গম পানা নাই, এই বস্তা সহজে সহজত খুঁয়ে দিবা নরে। তো চাও গাই আগতে রাস্তা আছিল আপনার চাব করে এই ইনকে পুরা সিধা আছিল, এইফালে কেন তেরা ভাবিছি এবার এই সব এগুলো সব নতুন রাস্তা, এগুলো নতুনকে বান্ধিছি, এইবিলাক নতুনকে বান্ধিছি, এই সিধা আছিল এইফালে ইনকে নহয় ইনকে সিধা আছিল, ইনকে সিধা আছিল, ইনকে সিধা আছিল, ইনকে পুরা সিধা আছিল, এই নাখান যে আছে পুরা সিধা সেই নাক নাক লগি আছিল, আর এই ভাঙি 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 এতিয়া কেনে তেরা হয়েছি। এটা এইফালে কিন্তু বেশি হেৰি পড়া নাই হেঁচাটো ন, এইগুলো বান্ধিবার পর হেঁচাটো পরে যাবার এখানি জায়গা বেশি কেঁচা বসছিল, কিন্তু পানি যদি বেশি হয় যদি এখানি জায়গা পানি বেশি হয় তো হলে রিক্স আছে, কিন্তু হ্যাঁ
এখানে জায়গা নাই ঢৌ, কিন্তু ঢৌটো আছে এখানে জায়গা, সেখানে এখানে জায়গা ফুল মেরামতি করে আছে যাতে মানে নদীটা নামে। ফটো উঠফিরা ইমান ফটো, মানুষ কিমান টেনশনত আছে আজি, বোধহয় কালি নদীটা ভাঙি গেলি। দ্রুতগতিত কাম চলি আছে আমার মথাউরে কামটো, মানে এইবার এইবারও মথাউরে মানে নাভে আর মানে এটি ফুল বিচার হয়েছে আর টেনশন নাই, মথাউরিটা ভাঙবে নালে নহলে বহুত মানুষের ক্ষতি হব। আপনাদের চাব পড়ে এই এই যখন মাটি আছে, এখানে মাটি একবারে ঢিলা মাটি, যাবার এই তারপর খুঁজছি প্রায় চল্লিশ মিটার মান আগরপর খুঁজছি খয়া এই মানে এখানে জায়গা পাইছি, কিন্তু এইবারও যদি এখানে খুঁজবা লাগা হয় বাই চান্স তেতিয়াহলে মানে এইটি এখানে অঞ্চল যদি গড়খাটারী অঞ্চল, গড়খাটারী অঞ্চল শেষ হয়ে যাব। সেইকারণে সব মাটি ইটাও দিয়ে আছে আগতীয়াকে যাতে মানে হয়ে না যায়, নতুনকে মাটি ফেলে আছে এইফালে, এইফালে মানে মানুষগুলির মাটিগুলা সব বরবাদ যাই আছে এইফালে মাটিগুলা। কোনে যাও কোনে যাও এনে আমার আইফোন 13 প্রো ম্যাক্স না অত বড় না ভাই, শত মতো আমি দেখাতে আছি ওই আমার মথাউরি এবার ভাঙবো নাকি কি কও, কি কয় কি মনে কি কয় এবার ভাঙবো কি না? হ্যাঁ ভাঙবো না, ফিক্স না? তোমার বাড়ি কোনে অন্য সাইডে? ও তোমার তো মথাউরির মাঝে আছে না, পানির মাঝে, ভয় লাগে না? কি করবি না তো আমি করি আছি তো হে মানে গড়খাটারীর মানুষখিনি কিয়নো যখন ডাঙর গড়খাটারীর আটাইতকৈ ডাঙর ফিল্ড আছিল সেই ডাঙর ফিল্ডখান মানে নোহা হয়ে যা বলে কব পারে, অলপমান আছিল আসলে গড়গড়ি যে এই সপ্তাহতে বহুত পানি হয়েছে আর যদি কেইদিনমান বরষুণ আহে তেতিয়াহলে অবস্থা আছে মানুষখিনি আর কব নালগে আর কি ভিডিও দিয়েছো। মানুষখিনি টেনশনত আছে যে মথাউরিটো আমি কিনকে রক্ষা করবা পারে, শুন আর এই জায়গাত ফটো উঠাত ব্যস্ত এই মহিবর বাকি আমার চলিকেইটা, এখন কিনকে মানে মথাউরিটো বাঁচাব পারে তাতে ভাঙি না যায় নদীটো, সেইহত টেনশনত আছে বাকি চলিকেইটা হাঁহি ফুটি এনজয় এই বেছে রাজত দুঃখ। আপনাদের সব কেনকা খহি আছে বড় বেয়াকে আর এখানে জায়গা বান মারাতে প্রায় 4.5 মাস গেছি না, প্রায় 4.5 মাস গেছি এখানে জায়গা বান মারাতে, আর এখানে নাজে এখানে অল্প যাতে বেশি টাইম নালগার এখানে যাব, তারমানে আমি আইসলো মানে 12টা বাজার আইসলো, 12টা বাজার হাতে কিমান দূরের আছিল না যেখান যে আছিল নাওখান যে আছিল সেই নাওখানত আছিল, সেই নাওখান বা খহি খহি লই যাই ফেলে বড় বেশি 4 ঘন্টার ভিতরে এখানে জায়গা গেল, তাই না? 4 ঘন্টার ভিতরে এখানে জায়গা হয়েছে কালিক লোক আর কিমান হবে, আর যদি বরষুণ আহে তেতিয়াহলে আর রক্ষা নাই, আর সেইফালে বা যদি খহিবা ধরে এগুলা আনে খহি থাকতো মানুষের ভিড় দেখা পা গেছি, মানে নদী চাব আছে সকলে এই চাওক এইবিলাক মানুহ হাজার হাজার মানুহ আহি আছে, হাজার হাজার নহয় মানে এনে ওচৰ চুবুৰীয়া গেলা আহিছে যোনে যোনে পানী দেখা নাই এগুলা মানুহ পানী চাব আহি আছে, যিহেতুকে আমাৰ ইয়াতে আহিয়ে আমাৰ বামুণবৰী হওক দোলাহাল হওক আপোনালোকৰ ৰামপুৰ হওক প্ৰত্যেক জেগাৰে মানুহ মানে ইয়াতে সমবেত হয়। তো গাইজ আজি ভিডিওটো ইয়াতে সমাপ্ত কৰোঁ, আৰু নদীৰ বাতাবৰণ আমি প্ৰত্যেক দিনে দি থাকিম যে নদী ভাঙে নাঘে বা কিটো পৰ্যায়লৈকে নদীটো যায় আৰু আমাৰ মথাউৰি কামটো কিটো পৰ্যায়লৈকে চলি থাকে আমি গোটেইখিনি আপোনালোকক দেখি ৰাখিম। তো আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰোঁ, যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব আৰু মোৰ চেনেলৰ বেলেগ নিব, ধন্যবাদ, জয় হিন্দ, জয় অসম।